হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রায় দু বছর বাদে আবার নতুন করে ব্লগ করছি, আর এই ব্লগটা সম্পূর্ণ একটা আনবক্সিং ব্লগ, কারণ এই ব্লগটার হওয়ার পর থেকে আমি আবার আমার ইউটিউবের কেরিয়ার শুরু করব। আর দু বছর দিইনি, তার কারণ হচ্ছে করোনা, আর করোনার পর কোথাও বেড়াতেও যাওয়া হয়নি। আর দু জায়গায় গেছিলাম কভার করতে, একটা হচ্ছে ভুবনেশ্বর আর একটা হচ্ছে লখনউ, বাট দুটোতেই আমার এসজেকেম আমাকে ধোকা দিয়েছে। বাড়ি আসার পর ফুটেজ দেখি সব ঝাপসা আর কিছু কোলাপস হয়ে গেছে, যার জন্য আমি আর সেগুলোকে আমি এডিট করতেও পারিনি আর দিতেও পারিনি। আমার ঘুরে আসা হলো বাট তোমাদেরকে কিছু দেখানো হলো না। আর আজকে যেটা আমি আনবক্সিং করছি সেটা হচ্ছে এই যে কি আছে, গোপ্রো। আর এই গোপ্রো নিয়ে বাজারে অনেক মিথ আছে, আর সেইগুলো আজকে দেখাবো। আর আমি কিনছি ডিজাইন ইনফো, আর এটাকে আজকে আনবক্সিং করবো। আর যে মিথগুলো আছে আর যেটা সম্বন্ধে আমি যেগুলো বলবো সেগুলো তোমাদেরকে আজকে ভিডিও লাস্টে বলবো। আর ডিজাইন ইনফো থেকে আজকে এটা অর্ডার করেছি, আর তোমাদেরকে এটাও দেখাবো যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। চলো আগে আনবক্সিংটা দেখে নাও। সো কাটতে থাকছি এখন, বিশাল প্যাকিং থাকে। ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারবে, অনেকে বলে যে ডিজাইনিনফো 2 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়, বাট সেটা কিন্তু একদমই না। আমার পেতে পেতে মোটামুটি 7 দিন সময় লেগে গেছে, আর ডিজাইনিনফো কিন্তু সেই দায়িত্বটা নেয় না। অনেক ইউটিউবার হয়তো বলে যে ডিজাইনিনফো থেকে করলে 72 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে আমি ডেলিভারি পেয়ে গেছি, বাট আমার কিন্তু 7 দিন লেগেছে এই ডেলিভারিটি পেতে। এই পেজটা ভালো করে দেখানোর কারণ একটা ডিজাইন তো যে একজন ইম্পোর্টার, সেটার প্রুফ কিন্তু এই স্টিকারটায়, এই স্টিকারটাও কিন্তু ভেরিফাইড বাই গোপ্রো। এখন আস্তে আস্তে সিলটা কাটছি, আর এক হাতে যেহেতু ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে, তাই এইভাবেই দেখো, কারণ আমি তো অ্যাকচুয়ালি আনবক্সিং করি না, নিজের জন্য কিনেছি গোপ্রোটা, সেই জন্যই আমাকে আনবক্সিং করতে হচ্ছে, এইভাবেই করতে হচ্ছে। তো এইভাবেই একটু কষ্ট করে দেখে নাও। এই হচ্ছে গোপ্রো, আর এবার এটা খুলি চেনটা। এই একটা চার্জার, হেলমেট বাউন্ড, হেলমেট আটকানোর জন্য আমার এসডি ক্যামেরা আছে, ওটা দিয়েই কাজ চলে যাবে। একটা স্ক্রু দিয়েছে, লাগবে না আমার। এখানে নর্মাল মাউন্ট, যে মাউন্ট দিলে কাজে দিত, বাট নর্মাল মাউন্ট। একটা ব্যাটারি, এসডি ক্যামেরার মতোই ছোট্টখাটো ব্যাটারি, বাট ওয়েট আছে মাউন্টটা। আর রিসাইকেল কভার একটা, আর এই হচ্ছে অরিজিনাল গোপ্রো। প্রিমিয়াম ফিল আছে কিন্তু একটা হাতে নিলে, হাতে নেবার পর একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে একটা, যেটা কিন্তু এসজে ক্যামে দিত না। আর গোপ্রোর সাথে আমাকে আরও অনেক কিনতে হবে, আপাতত যেটা কেনা আছে সেটা হচ্ছে গোপ্রোতে লাগানোর জন্য, দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, টেম্পার গ্লাস। টেম্পার গ্লাসটা কিনেছি যাতে স্ক্র্যাচ না পড়ে। সো দেখা যাক, গোপ্রোটা আগে অন করি ক্যামেরাতে, তারপর দেখছি। সো ব্যাটারি কম্পার্টমেন্ট খুলেছি, বা গোপ্রো যেটা লেখা আছে সেটা পেছন দিকে ঢুকিয়ে এরকম আটকে দিলে এটা আটকে যাবে, আর তারপর ওটা দেখি অন হয়ে।
Wow, phone screen. আমাকে দেখা যাচ্ছে DSLR নিয়ে বসে আছি আর যে GoPro 9 দেখা হচ্ছে আর পেছন দিকে এখন সেট করতে হবে দেখাটা পুরো আর এখান থেকে তোমরা মানে পারফরম্যান্সে যাবে এবং ওখান থেকে ক্যামেরা অ্যাবাউটে গেলে ওখান থেকে ব্যাটারি হেলথ কতটা আছে মানে ব্যাটারি ইনফরমেশন বা কোন অ্যাপটা স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হয় যে কুইক অ্যাপ আছে GoPro যেটা কানেক্ট করতে হয় বা ক্যামেরার যে সিরিয়াল নাম্বার যেটা অ্যাড ডিভাইসে করতে হয় সেই সিরিয়াল নাম্বারটা দেখার জন্য কিন্তু এখানেই আসতে হবে তো GoPro-র ভেতরে কী স্টিকার দিয়েছে না দিয়েছে এসব আর দেখালাম না কারণ এগুলো অনেকজন দেখিয়েছে ইউটিউবে আর তাদের ভিডিওগুলো দেখে নিলেই তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে আর আমি যেটা জানাতে চাইছি GoPro-র সেটা হচ্ছে অথেন্টিকেশান অথেন্টিকেশান বা অরিজিনাল প্রোডাক্ট বুঝবে কী করে এবার আমি আসি মেনলি GoPro অরিজিনাল কীভাবে বুঝবে তোমরা অনেকেই বলো যে GoPro-তে তিনটে স্টিকার থাকলে তবে সেটা অরিজিনাল এরকম কোনো কেস নেই আমি GoPro-তে অফিসিয়াল ফোনটাকে ফোন করেছিলাম এবং তারা জানিয়েছে যে ইন্ডিয়াতে দুজন আছে যারা হচ্ছে ইন্ডিয়া ডিলারশিপ একটা হচ্ছে লাক্সারি পার্সোনিফাইড একটা হচ্ছে Designinfo.in এবার Designinfo.in এর বিজনেসটা বুঝতে গেলে তোমাদেরকে বিজনেস মডেল বুঝতে হবে বিজনেস মডেল হচ্ছে একটা B2B একটা B2C লাক্সারি পার্সোনিফাইড যেটা করে সেটা হচ্ছে B2B তারা হচ্ছে ইম্পোর্ট করছে GoPro-টা দিয়ে তারা রিটেলারকে অ্যামাজনকে বা ফ্লিপকার্টকে সেটা দিচ্ছে এবং সেখান থেকে তোমরা পারচেস করছো আর Designinfo-র কেসটা হচ্ছে ওরা হচ্ছে B2C ওরা ইম্পোর্ট করছে ওরা রিটেলারকে দিচ্ছে না ওরা বলছে আমরা তোমরা আমাদের সাইটে এসো এবং আমাদের কাছ থেকে নাও এবং স্পেশাল ডিলে নাও স্পেশাল ডিলটা কীরকম ওরা বলছে তোমরা লোকাল মার্কেটে যে দামটাই পাবে সেই দামটা তোমরা আমাকে দাও যদি প্রুফ দেখাতে পারো আমরা তোমার থেকে 500 to 1000 rupees আমরা কমে নেবো এবং আমিও সেই রকম দেখিয়েছিলাম যে মেট্রোগলিতে 33,500 টাকা নিচ্ছে ওদের সাইটের দাম ছিল 34,500 তখন ওরা আমাকে একটা কুপন দেয় যেটাতে 1,500 টাকা লেস হয়ে যায় 1,500 না 1,600 টাকা লেস হয় দিয়ে আমার দাম পড়ে 33,000 টাকা তবে বিলটা দেখে আমার একটু সন্দেহ লাগছিল যে এটা জিএসটি বিল কি না তো জিএসটি বিল বুঝতে পারছিলাম না তাই তাদেরকে মেসেজ করি এবং তারা আমাকে বলে যে ঠিক আছে আমি পাঠিয়ে দেবো ওটাতে যদি আপনি সন্তুষ্ট না হন আমি আরেকটা বিল পাঠিয়ে দিচ্ছি অ্যান্ড যখন সেই বিলটা পাঠাই আমি ফুললি কনভিন্সড হয়ে যাই হ্যাঁ ঠিক আছে এটা জিএসটি বিল অ্যান্ড 2 ইয়ার্স ওয়ারেন্টি এবং তখন আমি ওই আমার GoPro-র যে সিরিয়াল নাম্বারটা আমি আমার অ্যাড ডিভাইস করি GoPro সাইটে গিয়ে ওইখানে গিয়ে আমার GoPro-টা অ্যাড ডিভাইসের মধ্যে ডিভাইসটা অ্যাড হয়ে যায় এবং এইখানে তোমরা বুঝতে পারবে অ্যাড ডিভাইস করতে গেলে যদি তোমাদের একটা গ্রে প্রোডাক্ট হয় তোমাদের কিন্তু অ্যাড ডিভাইস হবে না তা সত্ত্বেও আমি কন্ট্যাক্ট করি GoPro সাইটে তারা কন্ট্যাক্ট করে এবং তাদেরকে সিরিয়াল নাম্বার বলি আমি কিচ্ছু বলিনি কোন মডেল কিনেছি বা কিছু তারা কম্পিউটার চেক করে বলে আপনি GoPro ব্ল্যাক কিনেছেন এটা আমাদের কাছ থেকে অরিজিনাল অ্যান্ড আমরা ডিক্লেয়ার করছি এটা ভেরিফাইড আপনার কিছু প্রবলেম হলে আমরা এটা রিপ্লেস করে দেবো ওকে আমি ওখানে সন্তুষ্ট হয়ে যাই আর বিলের যে কপিটা না কপিটা সেটা দেখাচ্ছি আর তোমরা এইটুকুনি বাস্তবে দেখে নিও যে ওই তিনটে স্টিকারই যে সব কিছু তা নয় কারণ বিভিন্ন ইম্পোর্টার আছে বিভিন্নভাবে স্টিকার লাগিয়ে বিক্রি করে এইবার কেস হচ্ছে যেটা অথেন্টিকেশনের আরেকটা উপায় দেখার যে যেটা গিয়ে প্রোডাক্ট তাতে তিনটে স্টিকারে একটাও থাকে না মানলাম কিন্তু যেটা অরিজিনাল যে ইম্পোর্ট করছে তার ডিটেলস কবে ইম্পোর্ট করেছে ভেতরে কী আছে এবং MRP স্টিকার সব কটা কিন্তু দেয় আর GoPro ফুটেজ এখন বাইরে বৃষ্টি পড়ছে আমি প্রায় বেরোতে পারছি না বৃষ্টি বর্ষাকালের জন্য যখনই একটু আলো ফুটবে বা রোদ বেরোবে এবং শুকনো আবহাওয়া থাকবে আমি তখনই GoPro-টা আমি বাইরে যাব তবে বাট আমার ইয়ে কেনা হয়নি ওই মাইক অ্যাডাপ্টার ওটা হয়তো এক দুদিনের মধ্যে ধর্মতলা থেকে যাবো মেট্রোগলি থেকে কিনে আনবো আর তারপরেই শুরু হবে আমার মোটর ব্লগিং
GoPro দুটো ক্লিপ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের এই সাবস্ক্রাইবই আমাকে আগামী দিনে আরও ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর যে GoPro বলছিলাম একটা অথেন্টিকেশান নিয়ে, তো সেটা আরেকটা বলে রাখি যে গ্রে প্রোডাক্ট যেটা হয় সেটা যদি তোমাদের অ্যাড ডিভাইসে রেজিস্টার করতে পারো তাহলে তোমরা কিন্তু এক বছর ক্লেম করতেই পারো GoProকে। কারণ সেকেন্ড ইয়ারের যে ওয়ারেন্টিটা হয় সেটা দেয় যারা ইম্পোর্ট করছে ইন্ডিয়াতে, তারা মানে লাক্সারি পার্সোনিফাইড কিংবা ডিজাইন ইনফোর মতো। এবং এই যে আনবক্সিং ভিডিওটা ছিল এটা মোটেও আনবক্সিং ভিডিও না, কারণ আমার কাছে আনবক্সিং করার মতো বা দেখানোর মতো কোনো গ্যাজেটস নেই। আমি অ্যাকচুয়ালি মোটর ব্লগিং বা ট্রাভেল ব্লগিং করি। আমি GoProটা কিনেছিলাম, অনেকে এটা নিয়ে মিথ ছিল যার জন্য আমি এটাকে কীরকম অবস্থায় পেয়েছি, কেমন কন্ডিশনে এসছে সেটুকুনি আমি দেখানোর চেষ্টা করেছিলাম, এর থেকে বেশি কিছু না। সো জয় হিন্দ দোস্ত, আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে।